বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাঞ্চননগর ইউনিয়ন শাখার কমিটি গঠন করবে, কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে আলহাজ মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাঞ্চননগর ইউনিয়ন শাখার কমিটি গঠন কল্পে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় পরবর্তীতে সম্পাদক নির্বাচিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এর পূর্বে গত 30 জানুয়ারি শনিবার বিকেলে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা কর্নারে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ তহিদুল আলম চৌধুরী। আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান তানবীরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন সহসভাপতি রফিকুল বারী, ফিন্টু কুমার দে, আওয়ামী লীগ নেতা ইলিয়াস কাঞ্চন, আজাহারুল ইসলাম, মোহাম্মদ সরোয়ার, আবুল কালাম আজাদ, জাকারিয়া চৌধুরী, মাস্টার শাহ আজান, কৃষক লীগ নেতা জামাল মিয়াজি, যুবলীগ নেতা কাজী আজম, ফারুক আজম, মঈনুদ্দিন হাক্কানি, রেজাউল করিম, ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান সহ আরো অনেকে। আমরা কাঞ্চননগর ইউনিয়নের এবং পরিচরি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাই সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় আজকের সভাকে। বিশেষ করে আওয়ামী স্বেচ্ছাসেবকদের যারা যোগদান করবেন, আমাদের কাছে নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে কোন মুক্তিযুদ্ধ বিরোধী কোন সংগঠন করে থাকলে, কোন যদি জামাত অথবা শিবির করেছিল বর্তমান আহ্বান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আসবে, সে ধরনের কর্মীদেরকে আমরা সংগঠনে নিতে পারবো।